আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল জাহান ব্লগস পিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পবিত্র শবে বরাত। প্রতি বছর মাহে রমজানের স্বাগত নিয়ে আমাদের মধ্যে আসে পবিত্র এই রজনী। আর শবে বরাতকে ঘিরে নানা রকমের হালুয়া আর চালের রুটি আয়োজন করা আমাদের দেশের একটা ঐতিহ্য। আমিও আমার পরিবারের সবার পছন্দ আর রুচির কথা চিন্তা করে কিছু আয়োজন করার চেষ্টা করেছি, আর সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি তৈরি করে নিয়েছি নারকেলের হালুয়া। সেজন্য আমি একটা নারকেলকে কুড়িয়ে পাটায় বেটে নিয়েছি। তারপর বাটা নারকেলগুলো একটা কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নারকেল থেকে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে আসার জন্য নারকেলটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের সঙ্গে নারকেলগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি 1/2 কাপ দুধ, 1/2 কাপ চিনি আর 1 চিমটি লবণ। এগুলো সব ভালো করে মিশিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হালুয়াটা যখন কড়াই থেকে একটু ছেড়ে আসবে আর তেলটা বের হয়ে আসতে শুরু করবে তখন আগে থেকে ঘি ব্রাশ করা একটা ট্রেতে নিয়ে হালুয়াটা স্প্যাচুলা দিয়ে চেপে সমান করে নেব। হালুয়াটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন ছুরি দিয়ে বরফির আকারে কেটে কাজু কিশমিস আর বাদাম দিয়ে পরিবেশন করব। তারপর তৈরি করে নিয়েছি পেঁপের হালুয়া। এজন্য মাঝারি সাইজের একটা পেঁপে অর্ধেকটা নিয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে পাটায় বেটে নিয়েছি। কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে তাতে বাটা পেঁপে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁপের পানিটা একটু শুকিয়ে নিয়েছি। পেঁপে পানিটা একটু শুকিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক, সামান্য পরিমাণ লবণ। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে হালুয়াটা যখন তেল ছেড়ে আসবে আর কড়াই থেকে উঠে আসবে তখন আগে থেকে ঘি ব্রাশ করা একটা প্লেটে নিয়ে নিয়েছি। হালুয়াটা ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে আসলে ছুরি দিয়ে কেটে বরফির আকারে কেটে নিয়েছি আর কাজু কিশমিশ বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। তারপর আমি বানিয়েছি গাজরের হালুয়া। এজন্য আমি 5টা মাঝারি সাইজের গাজরকে পিস পিস করে কেটে পানি দিয়ে আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। গাজরের হালুয়াটা আমি একটু অন্যভাবে তৈরি করছি। সেদ্ধ করা গাজরগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। তারপর কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে ব্লেন্ডার করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। ঘিয়ের সঙ্গে গাজরগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে গাজরের যে পানিটা আছে সেটা একটু শুকিয়ে নেব। গাজরের পানিটা একটু শুকিয়ে আসলে তার মধ্যে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম 1/2 কাপ চিনি। এখন দুধ আর চিনির সঙ্গে গাজরটা কিছুক্ষণ নেড়েচেড়ে তার মধ্যে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়াটা দিলে গাজরের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর তার মধ্যে 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়ে আবার সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে হালুয়াটা তৈরি করে নেব। তো গাজরের হালুয়াটা যখন প্রায় তৈরি হয়ে গেছে তখন তার মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবার ভালো করে হালুয়াটার সঙ্গে মিশিয়ে নেব। তারপর হালুয়াটা যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসতে শুরু করবে তখন আগে থেকে ঘি ব্রাশ করে একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। হালুয়াটা প্রথম দিকে একটু নরম থাকবে কিন্তু পরে ঠান্ডা হওয়ার পর বেশ অনেকটা জমে যাবে। তখন ছুরি দিয়ে বরফির আকারে কেটে উপর দিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরি করে নেব। আজকের আয়োজনে আমি আরেকটি হালুয়া তৈরি করেছি যেটা হচ্ছে ডিমের হালুয়া। এটি আমি আজ প্রথমবারের মতো তৈরি করছি, তা সেজন্য আমি কড়াইয়ে 3টা ডিম ভেঙে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি, 1/4 কাপ চিনি, 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, সামান্য লবণ আর 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়ো। এগুলো ভালো করে একটু মিশিয়ে তারপর তার মধ্যে
আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে সব উপকরণ খুব ভালো করে উইক্স দিয়ে মিশিয়ে নেব। সব কিছু মিশানো হয়ে গেলে তারপর কড়াইটাকে চুলায় বসিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লো ফ্লেমে থাকবে, আর হালুয়াটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে একটা সময় হালুয়াটা শুকিয়ে আসতে শুরু করবে, আর তখন তার মধ্যে হলুদ খাবারের রং দিয়ে দিচ্ছি। এতে করে হালুয়ার রংটা দেখতে খুব সুন্দর দেখা যায়, একদম ডিমে কুসুমের মতো একটা রং আসে। হালুয়াটাকে আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি। হালুয়াটা যখন প্রায় ঘি ছেড়ে দিচ্ছে, তখন ঘি ব্রাশ করা একটা সার্ভিং প্লেটে নিয়ে হালুয়াটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে কেটে বরফির আকারে করে নিয়েছি। আমার হালুয়াটা রেডি হয়ে গেল। এরপর আমি তৈরি করেছি সুজির হালুয়া। এজন্য কড়াইতে আধা কাপ পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দেড় কাপ সুজি দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি। সুজিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আর কিছুক্ষণ নেড়েচেড়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে তার মধ্যে তিন কাপ পানি আর এক কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে সুজিটার সঙ্গে মিশিয়ে নেব। আর সুজিটাকে মিষ্টি করার জন্য আমি দুই কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি। এখন সব উপকরণ ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো সুজিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। সুজিটা আমার সেদ্ধ হয়ে গেছে আর বেশ ঘন হয়েছে। এখন সুজিটাকে একটা ঘি ব্রাশ করা প্লেটে ঢেলে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি, আর তার উপরে আবার কাজু, কিশমিশ, কাঠবাদাম আর পেস্তা বাদাম ছড়িয়ে স্প্যাচুলা দিয়ে চেপে সুজির গায়ে বসিয়ে দিয়েছি। সুজিটা ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে কেটে বরফির আকারে একটা পরিবেশন প্লেটে সাজিয়ে নিয়েছি। আর সবশেষে আমি তৈরি করেছি বুটের হালুয়া। বুটের হালুয়া তৈরির জন্য আমি 500 গ্রাম ছোলার বুট 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর হালুয়াটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল আর 1.5 কাপ ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে তারপর বাটা, বুটের ডালগুলো সব দিয়ে দিলাম। বুটের ডালটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর 500 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম বুটের ডালের জন্য 500 গ্রাম চিনি দিচ্ছি। আমার কাছে এই মিষ্টিটাই যথেষ্ট মনে হয়েছে। কেউ যদি এর চেয়ে বেশি মিষ্টি খেতে চায় আরও বেশি পরিমাণে চিনি দিতে পারে। চিনিটা দেওয়ার পর আবার হালুয়ার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে হালুয়াটা যখন একটু শুকিয়ে আসবে তখন তার মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আবার হালুয়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো হালুয়াটা যখন কড়াই থেকে প্রায় ছেড়ে আসতে শুরু করবে তখন হাতে নিয়ে একটু চেক করে দেখছি যে হালুয়া তৈরি করার মতো হয়েছে কি না। তো আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। এটাকে এখন একটা ঘি ব্রাশ করা ট্রেতে ঢেলে নিচ্ছি। তো আমার হালুয়াটা একটু নিচে দিয়ে কিন্তু লেগে গিয়েছিলো, কারণ আমার ছোটো মেয়ে একটু বিরক্ত করছিলো, তাই একটু অমনোযোগী হয়ে গিয়েছিলাম। তো এই ফাঁকে দেখা গেছে হালুয়াটা একটু নিচে দিয়ে লেগে গেছে। তো যাই হোক, তারপরেও হালুয়াটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। তা হালুয়াটার অর্ধেকটা মধ্যে আমি কাজু, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি প্লেন হালুয়া তৈরি করছি, কারণ আমার মেয়েরা কাজু, কিশমিশ, বাদাম এগুলো খেতে চায় না। তারপর ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে কেটে বরফির আকারে করে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। তো এই তো আমার সবগুলো হালুয়া তৈরি হয়ে গেছে। পরিবারের সবার পছন্দের কথা চিন্তা করে হালুয়াগুলি তৈরি করেছি। তা আমার আজকের এই শবে বরাত উপলক্ষে সামান্য আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।